হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পূজা, আর ইউটিউবে আমার প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, আর আমি এই ব্লগটা বিকেল থেকেই শুরু করছি। এটা আমার মেয়ে সানভি। রোজ বিকেল হলেই ওকে নিয়ে কোথাও না কোথাও একটু বেরোতেই হয়, তো আজকে ওকে নিয়ে ছাদে এসেছি। অন্যদিন নিচে পার্কে যাওয়া হয়, আজকে দেখলাম পার্কে তেমন কেউ আসেনি, তাই ভাবলাম একটু ছাদেই নিয়ে যাই। আর আজকে ওয়েদারটাও এত সুন্দর ছিল, খুব হাওয়াও দিচ্ছিল। অন্যদিন তো মেঘমেঘ করে থাকে বা বৃষ্টি হয়, আজকে সেরকমটা একদমই ছিল না। বিকেল 5:30 মতো বাজে, তাও বেশ ভালোই রোদ ছিল। আর ছাদের এই কোণটাতে এসে দাঁড়াতে আমার এত ভালো লাগে, গাছ যে কোনো জায়গারই সৌন্দর্য বৃদ্ধি করে। ছাদের এই কোণটাতে গাছগুলো এত ভালো লাগছিল দেখে, আর বেশ কিছু গাছে তো ফুলও ফুটেছিল। তো আমার মেয়ে একটা ফুল ছিঁড়েও নিয়েছে। আজকে ছাদে বেশ লোক ফুটেছে, ভালো হাওয়া দিচ্ছিল, তাই জন্য কিছু লোক হাঁটছিল, আবার কিছু বাচ্চা ছাদে খেলাও করছিল। আমার মেয়ের সাথে প্রতিদিন একটা বাচ্চা খেলতে আসে, তো আজকে দেখলাম সে এখনো অবধি আসেনি, হয়তো পরে আসবে। তো এই ওয়াকারটা যেদিন ওকে প্রথম কিনে দিয়েছিলাম, ও বসতে খুব ভয় পেয়েছিল, এখন অভ্যেস হয়ে গেছে, এখন হাঁটার থেকেও বেশি দৌড়ো। আর এই ওয়াকারটায় পড়ারও খুব একটা ভয় নেই, তো সামনেই দাঁড়িয়ে থাকি, চোখে চোখে রাখি। তো এখানে আমার মা ওকে ডাকছিল, আরও এগিয়ে আসছিল। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।